হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ডেস্টিনেশন। আমি ঋতুপর্ণা। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা তো জানোই আমি এখন বাপের বাড়িতে আছি। তো আজকে দেখো সেজেগুজের একবারে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে সকাল প্রায় 10:15। তো আমরা এখন একটু বেরোবো, একটা জায়গাতে যাবো, সেটা হলো আমার এক মাস্তুতো দাদার ছেলের অন্নপ্রাশন আছে আজকে। তো সেখানটাতে অনুষ্ঠানে আমরা সবাই মিলে যাচ্ছি, একটা গাড়ি বুক করা হয়েছে, তাতে সবাই মিলে একসাথে যাবো। মানে সব মামা মামার বাড়ি, মানে মামা তো বোনরা, মাসুতো বোনরা, সবাই মিলে একসাথে যাবো। অনেক দিন পরে, মানে মেবি বিয়ের পরে এই প্রথমবার আমি সবার সাথে একসাথে মিলে এভাবে কোথাও একটা ওকেশন অ্যাটেন্ড করতে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির কোনো ওকেশন অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো খুব 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 এক্সাইটেড, সবাই মিলে একসাথে যাবো। আর দেখো মিঠিকেও রেডি করিয়ে দিয়েছি। তো আমরা এখনই বের হয়ে যাব, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, যে সারাটা দিন কী করলাম না করলাম, কোথায় গেলাম, কী কী আনন্দ ফুর্তি করলাম, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। মাম্মা আমার তো কোনো ভ্যালুই নেই, আমার কোনো ভ্যালুই নেই, এখন সবাই মিঠিকে নিয়ে মাতোয়ারা, হ্যাঁ আমার কোনো মূল্যই নেই। তো দেখো বোনেদের সাথে দেখা হওয়ার পরে আমার মায়ের মুখের তো হাসিই বন্ধ হচ্ছে না। তো আমরা রওনা হয়ে গেছি এদিকটাতে, আর এখানে দেখো এটা হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি। যারা কোচবিহারে এসেছো ঘুরতে বা এখানে থাকো তারা জানো। তো রাস্তায় যেতে যেতে এটা পড়লো, তাই এটাকে আমি আমার ভিডিওতে ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো তারপরে দেখো এখানে আমার সমস্ত মামার বাড়ি, মানে মামি, মামাতো বোন, মাসতুতো বোন, মাসিরা, সবাইকে পিক আপ করে নিয়েছি আর কি। সবাই বিভিন্ন জায়গার থেকে উঠেছে। আর এদিকে দেখো মিঠি তো খুব খুশি, মিঠি তো ঘুরতে পারলেই খুশি। আর এদিকে আমরা দেখো পৌঁছে গেছি। আসলে আমাদের পৌঁছতে অনেকটা সময় লেগে গেছে, অনেকটা দূরেই ছিল জায়গাটা, প্রায় 2 ঘন্টা রাস্তা। তো আমরা 2 ঘন্টা জার্নি করে অ্যাট লাস্ট আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি। তো ইনি হলেন আজকের নায়ক হিয়ান, আমার মাসতুতো দাদার ছেলে, যার কিনা আজকে মুখে ভাত, যার অনুষ্ঠান উপলক্ষে আমাদের আজকে সবাই মিলে এখানটাতে আসা। আর এদিকে দেখো এ হলো হিয়ানের মা অঙ্কিতা বৌদি। তো এই বৌদিকে আগে আমার সাথে সবসময় ফেসবুকেই দেখা হতো, মানে দেখতাম, ফটো দেখতাম, ফেসবুকেই কথা হতো, কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। তো প্রথমবার সামনাসামনি দেখা করতে পেরে খুবই ভালো লাগত, বেশি খুশি। ওরে এত খুশি নাকি, মানে ঋষি বোকা হয়ে যাচ্ছে, কি ব্যাপার? ঋষি পারে দুজনকে কিভাবে দেখে, ইনি হলেন আমার মাসির বড় ছেলে, মানে বড় দাদা আমাদের। তো ওর শরীরটা খুবই খারাপ, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আসলে এত বছর পরে মানুষগুলোকে আবার দেখা, কিন্তু এইভাবে দেখবো সেটা আমি আশা করিনি। তো যাই হোক দেখো এবার আমাদের হিয়ান ভাত খাবে। তো দেখো হিয়ানের অন্নপ্রাশন উপলক্ষে বাড়িতে একটু পুজো হয়েছিল, তো সেই পুজোর প্রসাদ নিয়ে আমি বসে গেছি। আর এদিকে দেখো আমরা সব বোনেরা মিলে একসাথে একটু বারান্দায় এসে ফটোশ্যুট করছিলাম, এতদিন পর সবাই মিলে একসাথে হলাম। আর এই মাসির বাড়িতে আমি প্রায় আজ 11 বছর পর এলাম। হ্যাঁ তোমরা হয়তো শুনলে বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি। আমি সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবার পরে এসেছিলাম, তারপরে আবার এই এলাম। তো তারপর দেখো সবাইকে পেয়ে, আবার আগের মতন করে পরিবেশটা পেয়ে খুবই ভালো লাগছিল। তো সবার কোলে কোলে মিঠিও ঘুরছিল। আর এদিকে দেখো যেহেতু মানে বাড়িতে মহাপ্রভুর ভোগ হয়েছিল, তো সেই ভোগ খাওয়ার জন্যই সবাইকে নেমন্তন্ন ছিল। তো এরকম ছাদে সবার একসাথে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো দেখো আমরা সব বোনেরা পাশাপাশিভাবে লাইন দিয়ে বসে পড়েছি। তো এইভাবে এখানটাতে ভোগ বিতরণ হচ্ছিল, আর অনেকদিন বাদে সত্যি সত্যি সবাইকে পেয়ে যে কী আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের
হ্যাঁ গুজুটা এসে তো হ্যাঁ গুজুটাও এসে চলো ভাই বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো ভালোই কাটবে দিনটা কি হয়েছে না ওই যে কোলে যাব চিনতে পারছি চলে সারাদিনের সমস্ত আনন্দ শেষে এবার বাড়ি ফেরার পালা। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বিকেল বিকেল যেন বাড়ি ঢুকতে পারি এবং আমরা সময় মতোই কিন্তু বাড়িতে ফিরে আসতে পেরেছিলাম। আর যেহেতু অনেকটা দূরের রাস্তা তার জন্য আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছিলাম। তো এবার সবার একে একে নেমে যাবার পালা। মামা তো বোনেরা নেমে গেছে, এবার আমাদের নামার পালা। ফাইনালি বাড়িতে চলে এসেছি, অলরেডি এখন 5টা বাজে বিকেল, টাইম মতোই চলে এসেছি। তো এখন আর শরীরে এনার্জি নেই, তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে একটু রেস্ট করব। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আবার অনেকক্ষণ বাদে চলে এলাম, শরীরটা খুবই খারাপ লাগছিলো ঘুরে আসার পর, একটু টায়ার্ড লাগছিলো, শুয়ে পড়েছিলাম। দেখো মশারি টানিয়েই শুয়েছি, এত মশা। আমি ঠিকই নিয়ে যেহেতু শুয়েছিলাম তো তার জন্য রিস্ক নেই নি, মশারিটা টানিয়ে শুয়েছিলাম। তো মাথাটাও খুব ধরে আছে। তো এখন একটু বাবা খাওয়ার এনেছে, মানে বাবা বাইরে চেম্বারে যায় বিভিন্ন জায়গাতে, তো সে সমস্ত জায়গাতে মানে এক এক জায়গায় এক একটা খাওয়ার স্পেশালিটি থাকে। তো যেখানে যেটা ভালো আর কি সেটা আমাদের জন্য নিয়ে আসে, সেখানে গেছিলো। তো সেখান থেকে মানে ওখানে একটা দোকানে খুব ভালো পুরি ডাল বানায়, তো নিজে খেয়ে ভালো লেগেছে জন্য আমাদের জন্য নিয়ে এসছে। আর একটু চা খাবো যেহেতু মাথাটা খুব ধরে আছে। তো আজকে আর দেখো ওদিকে মিঠিকে এখন মাই রাখছে, মিঠিকে তো মার দায়িত্ব দিয়ে দিচ্ছি। আমার দিকে তো শরীরটা খুবই খারাপ লাগছে, তো এখন একটু খাওয়া দাওয়া করবো। তো আর দেখো বাড়িঘরও খুব মেসটাপ হয়ে আছে একদম চারদিকে, দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে। যেহেতু সকাল সকাল উঠে বেরিয়ে গেছিলাম, কিছুই গুছিয়ে যাওয়া হয়নি সেভাবে, তো ওর জন্য খুবই অগোছালো হয়ে আছে এখন। তো একটু গোছগাছও করতে হবে। আর মিঠিও কান্নাকাটি করছে, তো মিঠিকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। মিঠিকে আর বেশিক্ষণ রাখা যাবে না, আমারও শরীরটা খুব ভালো লাগছে না, আমার একেবারেই ভালো লাগছে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে পরে চলে আসবো। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, বাই বাই।